নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি মেষ রাশির মানুষ, আপনার জন্য এই জুন মাস কেমন যেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন জুন মাসে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আলোচনাটা শুরু করি, আলোচনা করার চেষ্টা করি। আপনারা দেখুন, আপনাদের এই জুন মাসে যে পাঁচটি বড় ঘটনা ঘটবে লিখে রাখুন, তারিতে নোট করে নিন। নবগ্রহ আপনাকে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য সুখ, কর্ম, ভাগ্য, ব্যবসা, বিদেশ, সমস্ত কিছু বিষয় কেমন রেজাল্ট দিবে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকে এই ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো। আর এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। একটা কথা আছে না, স্বাস্থ্যই আমাদের সম্পদ। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল ঠিক কেন্দ্রে অবস্থান করছে এবং শুক্রের সাথে অবস্থান করছে। আমি যদি বলি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কোনো আপনাদের সমস্যা কিন্তু থাকছে না, শুধুমাত্র আপনাদেরকে রাগ জেদটা কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে জুন মাসে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের পার্টটা শুধুমাত্র রাগ জেদ যদি বাদ দেন, স্বাস্থ্যের পার্টটা কিন্তু ভালো রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা। পঞ্চম ভাবি হচ্ছে আমাদের শিক্ষা, পঞ্চম পতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যাদের উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু 15 জুন এই রবি আপনার পঞ্চমপতি তৃতীয়ভাবে চলে যাচ্ছে, আমি বলবো কিছুটা অমনোযোগী। আপনার বিশেষ করে অন্যান্য দিকে মন চলে যাওয়া আপনাদের, অর্থাৎ কোনো গেম খেলা বা আপনার ইন্টারনেটে বেশি মন দিয়ে দেওয়া, এই জায়গাগুলোতে কিন্তু বিশেষভাবে নজর রাখুন 15 জুনের পর থেকে। 15 জুনের আগে পর্যন্ত আমি বলবো, যারা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন বা শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন করতে চাইছেন, 15 জুনের মধ্যে কিন্তু আপনারা করে ফেলুন। 15 জুনের পর থেকে পড়াশোনাতে কিছুটা হলেও অমনোযোগী কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবার আসি প্রেম। পঞ্চম ভাবি হচ্ছে প্রেম। দেখুন, আমি একটি কথা বলছি, বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু পেতে চলেছে। কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে নবগ্রহ কেমন রয়েছে, আপনার জন্মছকে দশা মহাদশা পারমিট করছে কি না সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনার যদি নবগ্রহের পজিশান ভালো থাকে, দশা মহাদশা পারমিট করে, এই সময় কিন্তু আপনি বড় ধরনের সম্ভাবনাগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু উঠে আসবে। দেখুন, পঞ্চম ভাবি প্রেম। দেখুন, আপনার পঞ্চম পতি ঠিক চতুর্থভাবে অবস্থান করছে সুখভাবে এবং শুক্রের সাথে। দেখুন, মঙ্গলের সঙ্গে শুক্র যখন অবস্থান করে কি না, প্রেমের জায়গাটা কিন্তু খুব বাড়িয়ে দেয়। অর্থাৎ যাদের ব্রেকআপ হয়েছিল সেই ব্রেকআপ আপনাদের কাটবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। এবং আপনারা একটি কথা বলবো, যেহেতু দ্বাদশভাবে এবার রবি অবস্থান করছে, আপনার মঙ্গলের সাপেক্ষে দ্বাদশভাবে, আমি একটি কথা বলবো, আর্গুমেন্টে আপনারা জড়াবেন না। তাছাড়া
নতুন প্রেম, পুরাতন প্রেম, প্রেমের জায়গাটা কিন্তু খুবই ভালো কিন্তু জুন মাসে দেখা যাচ্ছে। সম্পর্ক ক্ষেত্রে উন্নতি এবং সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে প্রেমের ক্ষেত্রে। চতুর্থভাবে আপনার মঙ্গল এবং শুক্র অবস্থান, যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন বা বাড়িকে আপনারা রেনোভেশন করাতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ শুক্র এবং মঙ্গল আপনাদের ভোগ সুখ বৃদ্ধি করবে, কারণ সুখভাবে অবস্থান করছে, প্রপার্টি কেনার যোগ আপনাদের রয়েছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের দাম্পত্য জায়গা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের দাম্পত্য সুখের জায়গা। সপ্তম ভাবি চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গলের সাথে। আমি বলবো স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যথেষ্ট বন্ডিং থাকবে, বিবাহিত জীবনে আপনারা নিশ্চিতরূপে সুখ আপনারা পাবেন এবং কোনো 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 ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি আপনার লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে যেহেতু বৃহস্পতি আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে, জুন মাসটা গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি সন্তান। দেখুন, পঞ্চম ভাবে আবার বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমপতি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে চাইছেন, আপনাদের সন্তানের ক্ষেত্র, যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়টা, বা সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে। কারণ বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি আপনাদের সন্তানের ক্ষেত্রটা মজবুত কিন্তু করবে। এবার আসি আপনি মর্যাদা, আপনি মেষ রাশির মানুষ, আপনার ঠিক ভাগ্যাধিপতি রাহুর সঙ্গে রাশিতে অবস্থান করছে। দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কিন্তু রাহুর সাথে, তো এবং ডিগ্রি ওয়াইজ কিছুটা কাছাকাছি কিন্তু জুন মাসে থাকছে। এখানে একটু প্রবলেম আপনাদের করবে, যেটা চাইবেন সেই জায়গাটা কিছুটা হলো দেরিতে পাবেন, পাবেন অ্যাচিভমেন্ট আপনাদের হবে কিন্তু দেরিতে হবে, একটু বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদেরকে এগোতে হবে, কারণ রাহুর সাথে বৃহস্পতি যুক্ত, এখানে কিছুটা হলো আপনাদের সমস্যা কিন্তু তৈরি করবে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিছুটা হলো কম আপনাদের দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের ব্যবসা। সপ্তম ভাবি হচ্ছে আমাদের বিজনেসের জায়গা, সপ্তম ভাবাধিপতি সুখভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে ভালো। যারা হোটেলের বিজনেস করছেন, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, আপনি গ্ল্যামার প্রোডাক্টের বিজনেস করছেন, আপনার বিউটি পার্লার রয়েছে, আপনার ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সেক্টরগুলো, বা আপনি রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ব্যবসাগুলো কিন্তু, রিয়েল এস্টেট বিজনেসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু যেতে চলেছে। এরপর আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি শনি আপনার একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভভাবে। যারা কর্মের জায়গা নিয়ে চিন্তা করছিলেন, আপনার কর্ম প্রতি কেমন রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান যে কর্মাধিপতি একাদশভাবে লাভভাবে, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন ঘটাবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। এবং এই সময়ের মধ্যে আপনারা সফলতা, যে কোনো কাজে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে
একাদশভাবে শুনি আপনাদের কিছুটা হলো এই জায়গাগুলো আপনাদের ইনকামের জায়গাগুলো প্রফিটের জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কিন্তু সুনির্দিষ্ট রাশির রয়েছে, একটু হলো অলসতা, আজকের কাজ কালকে করছি, কালকের কাজ পরশু করছি, এই অলসতাটা কিন্তু আপনাদের থাকবে, এটা আপনাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ইনকামের জায়গা যদি বলি, আপনাদের ধনাধিপতি এবং সপ্তমপতি সুখভাবে অবস্থান করছে, ইনকাম গেন আপনাদের হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে। এবং বিদেশ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করেন বা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। দেখুন, কেউ কেউ কমেন্ট করে বলছে যে স্যার আমার তো হচ্ছে না, আমার তো মিশ রাশি, আমি এখানে ব্যক্তিকেন্দ্রিক রাশি বলে আলোচনা করছি না, আপনার নবগ্রহ কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী একবার বিচার বিশ্লেষণ করুন কোন জায়গাতে সমস্যা রয়েছে। কিন্তু হ্যাঁ, বর্তমান মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো গোল্ডেন টাইম বর্তমান গ্রহের গোচর কিন্তু চলছে। কি করবেন আপনারা, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং সূর্য দেবতাকে আপনারা অর্ঘ্য অবশ্যই দিন, দেখবেন আপনাদের এই মাসটা নিশ্চিত রূপে ভালো কিন্তু যাবে। এবং পাশাপাশি আপনারা চন্দ্রের বীজমন্ত্র এবং বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, যে কোনো সমস্যা সমাধান 100% আপনাদের কিন্তু হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।